বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য একদিকে প্যান্ডেমিক এবং প্যান্ডেমিককে ঘিরে দুর্নীতি তারপরে ধর্ষণ এই সব আলোচনা ছাপিয়ে এখন বড় হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতিতে যদিও সেই অর্থে রাজনীতিতে তেমন কোনো আলোচনা বিতর্ক উত্তেজনা কোনোটিই নেই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার স্থপতি প্রধান পুরুষ তার একটি ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে একদিকে কিছু ধর্মীয় সংগঠন অন্যদিকে সরকার বাগবিতণ্ডায় জড়িত মাঝে মধ্যে কোথাও কোথাও উত্তেজনা দেখা যাচ্ছে এবং কোথাও কোথাও ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন প্রান্তে এই ভাস্কর্য সবটাই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তা নয় অন্যান্য ভাস্কর্য আছে প্রশ্ন হচ্ছে মূর্তি আর ভাবমূর্তির মূর্তি মানে কি ভাস্কর্য মানে কি আর ভাবমূর্তি মানে কি এই সব প্রশ্নের নিরসন এখনো পর্যন্ত যে বাংলাদেশ করতে পারেনি বাংলাদেশের নাগরিক সমাজ করতে পারেনি বা বাংলাদেশের সরকার বা রাজনৈতিক শক্তিগুলো করতে পারেনি সেটি মোটা দাগে স্পষ্ট ধর্মীয় গোষ্ঠীগুলোর এই উত্তেজনা বা হঠাৎ সক্রিয় হঠাৎ বাংলাদেশে বহু ভাস্কর্য আছে তারা এর আগে প্রশ্ন তুলেননি হঠাৎ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে কেন প্রশ্ন তুলছেন এই সময়টাতে সেটি নিয়ে নানা রকমের প্রশ্ন সমাজে এবং বিশ্লেষকদের মধ্যে আছে কেউ কেউ এই প্রশ্ন তুলছেন যে এটিকে একটা রাজনৈতিক উত্তেজনা তৈরি করবার জন্য কোনো কোনো মহল কোনো কোনো শক্তি তাদেরকে পেছন থেকে ইন্ধন দিচ্ছে আবার কেউ কেউ উল্টো দিক থেকে বলেন যে এটি হয়তো সরকারের দিক থেকে এক ধরনের আশ্রয় বা প্রশ্রয় বা সরকারের কোনো কোনো মহল থেকে এর পেছনে উন্ধন আছে কেননা পশ্চিমা দেশগুলোকে সরকার বোঝাতে চাইছে যে বাংলাদেশে এক ধরনের জঙ্গি গোষ্ঠী আছে এবং তাদের থেকে এই সরকারই বাংলাদেশের জনগণকে বাংলাদেশকে নিরাপদ রাখতে পারে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন সরকার যখন আগামী মাসের 20 তারিখে শপথ নেবে সেটিকে মাথায় রেখে এগুলো কথার কথা বা এগুলো বিতর্ক এর পেছনে সত্যতা থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু মূল সমস্যা যেটি সেই সমস্যার সমাধান কি সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন মনিরুজ্জামান মনির বাংলাদেশ ছাত্রলীগের এক সময়কার নেতা সহসভাপতি ছিলেন কেন্দ্রীয় কমিটির বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির এক সময় সহসম্পাদকের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনির রয়েছেন স্টুডিওতে আমাদের সঙ্গে সিলেটের বাসা থেকে যুক্ত হচ্ছেন সাবেক জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কলিমুদ্দিন আহমেদ মিলন স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায় মনিরুজ্জামান মনির আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই যে উত্তেজনা যে বিতর্ক এখন চলছে এটি কোনো দিক থেকেই খুব একটা সুখকর নয় এবং কোনো দিক থেকেই শান্তির নয় স্বস্তির নয় আবার একই সঙ্গে বিষয়টা দুদিক থেকেই স্পর্শকাতর একদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্পর্শকাতর একটি নাম এবং তাকে যে কোনো বিতর্কে জড়ানোই বাংলাদেশের শুভ বুদ্ধিসম্পন্ন কোনো মানুষ ভালোভাবে নেবে না অন্যদিকে ধর্ম সেটিও বাংলাদেশের সমাজের জন্য একটি বড় স্পর্শকাতর বিষয় এর সুরাহা আসলে কিভাবে হবে আমরা মাঝে মাঝে দুপক্ষের নানা রকমের উত্তেজনাকর বক্তব্য দেখি কিন্তু এর যেটা সহনশীল পর্যায়ে সহনশীলতার মধ্য দিয়ে সমাধান সেটি কিন্তু কোনো দিক থেকে আমরা লক্ষ্য করছি না আপনি কিভাবে দেখছেন পরিস্থিতিটাকে জি ধন্যবাদ আপনাকে এবং আপনার টেলিভিশনের সকল দর্শক দেশ এবং দেশের বাইরের তৃতীয় মাত্রার সকল দর্শককে বিজয়ের মাসে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা এবং আমি আজকের আপনার এই তৃতীয় মাত্রার অনুষ্ঠানে আমি বিনম্র চিত্তে স্মরণ করছি বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 30 লাখ শহীদ যাদের রক্তস্নাত রক্তের বিনিময়ে আমার অর্জিত এই স্বাধীনতা আমার এই দেশ পতাকা এবং 2 লক্ষ মা বোন যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমার অর্জিত স্বাধীনতা আপনি আজকের যে বিষয়গুলো বলেছেন ভাস্কর্য সিদ্ধান্ত এই যে সার্বিক বিষয়গুলো মূর্তি ভাবমূর্তি জিল্লুর ভাই আমি যদি মোটা দাগে এই ভাস্কর্য বা এই সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলার শুরুতেই আমি প্রথমতেই একটা জিনিস আপনাকে বলি সেটা হলো 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে অর্জিত বাংলাদেশ সেই বাংলাদেশ কেমন হবে তার রূপরেখা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বিভিন্ন আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতার মধ্য থেকে 70-এর যে নির্বাচন তার আগে বঙ্গবন্ধুর 1966 সালের যে 6 দফার ম্যাগনা কাটাকাটা 6 দফা ছিল এবং সর্বোপরি 1971 সালে 16 ডিসেম্বর বিজয় অর্জিত হওয়ার পর 1972 সালে খুবই অল্প সময়ের মধ্যে একটি গণতান্ত্রিক দেশের জন্য একটি আধুনিক সংবিধান দেওয়ার মধ্য থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের বৈশিষ্ট্য কি হবে নাগরিকের জীবন এবং রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্কের যে বিধান এই যে সংবিধানের মধ্য থেকে লিপিবদ্ধ হয়েছে তার মধ্য থেকেই আমার দেশের চরিত্র আমার দেশের অবস্থান উনি পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব শুধুমাত্র একজন মহান নেতা ছিলেন না বঙ্গবন্ধু শেখ মুজিব আধুনিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ছিলেন বলে আমি মনে করি কারণ 1972 সালে আজকে থেকে 50 বছর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব একটি আধুনিক যুগ উপযোগী সংবিধান প্রণয়ন করেছিলেন 1972 সালে এখন আসেন 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় এই বাংলাদেশে যেমনিভাবে বলছেন বঙ্গবন্ধু আপনার বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির পিতা এটা বলছেন যে একটা ইস্যুটা খুবই সেনসিটিভ ইস্যু এটা যেমনিভাবে বলছেন আবার সাথে সাথে বলছেন ধর্মের ইস্যুটা সেনসিটিভ আমি দুটোকে দুই ভাবে ব্যাখ্যা করতে চাই প্রথমত বিষয়টা হলো আমার রাষ্ট্র আমার দেশ এই যে গড়ে ওঠা বেড়ে ওঠা অনেকেই দেখি টেলিভিশনে এটা আমাদের দলের লোকজনরাও বলে বেরান উদাহরণগুলো দেন এই কি বলেন যে সৌদি আরব ইরান মিশর মালয়েশিয়া ইন্দোনেশিয়া আমি বিনয়ের সহিত এগুলো কোনো কিছুর সাথেই আমি আমার বাংলাদেশের তুলনা করতে চাই না কারণ আমার দেশের বেড়ে ওঠা আমার দেশ রাষ্ট্র হিসেবে গোটা তাবৎ দুনিয়ায় স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র হিসেবে তার জন্ম এটার ইতিহাস ওই সমস্ত দেশের ইতিহাসের সাথে যায় না প্রথমত আমি মহান মুক্তিযুদ্ধের মধ্য থেকে আমি ৩০ লাখ শহীদের রক্তের অর্জিত আমার বাংলাদেশ ২ লাখ মা বোন তাদের সর্বোচ্চ ইজ্জত দিয়ে এই দেশ পেয়েছে স্বাভাবিক কারণেই যারা আজকের এই ভাস্কর্য ইস্যুতে কখনো কখনো বলার চেষ্টা করা বা ওই ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীকে বোঝানোর জন্য বলে যে মূর্তি এবং ভাস্কর্য এক না এটার সাথেও আমি একমত না প্রথমত এই মুক্তিযুদ্ধ সংগঠিত হওয়ার জন্য শুধুমাত্র 1971 সালের মহান মুক্তিযুদ্ধে ৯ মাস যে আমাদের সশস্ত্র যুদ্ধ হয়েছিল সেদিনকে শুধুমাত্র বাঙালি মুসলমানরা অংশগ্রহণ করেছিল অবশ্যই না সেদিনের মুক্তিযুদ্ধে আমার হিন্দু গোষ্ঠী জনগোষ্ঠীর মানুষ অংশগ্রহণ করেছিল বুদ্ধিস্টরা করেছিল খ্রিস্টানরা করেছিল স্বাভাবিক কারণেই সেদিনের এই দেশ স্বাধীনের জন্য মহান মুক্তিযুদ্ধের জন্য যারা আত্মত্যাগ করার জন্য তাদের জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিল তারা শুধুমাত্র একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ কায়েমের জন্য একটি শোষণ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা হবে জাতির পিতার সেই কারণেই সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে সাড়া দিয়েছিল এখন প্রশ্নটা হলো এই যে ভাস্কর্য নিয়ে যারা এই আজকের এই কথাগুলো বলার চেষ্টা করছেন তারা 1971 সালেও চেষ্টা করেছিল এবং আমরা যদি বিস্তার করে বিশ্লেষণ করি আমরা দেখব 71 এর মহান মুক্তিযুদ্ধের সময় এই সমস্ত মানুষরা যারা আজকে ধর্মের ব্যাখ্যা দেয় এবং যাদেরকে আপনি যখন প্রশ্ন করবেন তখন তারা খুব সুন্দরভাবে ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করে বঙ্গবন্ধু এই দেশ এ করেছেন সে করেছেন সুন্দরভাবে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে পারে না কিন্তু আপনি খুব গভীরভাবে বিশ্লেষণ করে দেখবেন যে বাংলাদেশের 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় এই তথাকথিত মাওলানা যারা আছে তাদের কি ভূমিকা ছিল তারা সেদিন কি চেয়েছিল 1971 সালে তো তারাও এই রকমের ধর্মের ফেতনা দিয়ে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছিল বাংলাদেশের পক্ষে তো তাদের অবস্থান ছিল না 71 এর মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন যারা আত্মত্যাগ করেছিলেন যারা জীবন দিয়েছিলেন সেই জায়গায় আপনি কখনো দেখবেন না তথাকথিত কোনো মাওলানা তার জীবন দিয়ে দেশ স্বাধীনের জন্য নিজেকে শামিল করেছে সে তার জীবন উৎসর্গ করেছে স্বাভাবিক কারণেই আমি মনে করি যারা এই তথাকথিত এই রকমের ধর্মীয় উন্মাদনা তৈরি করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাস্কর্য স্পর্শ করা সেটাকে নিয়ে প্রশ্ন করা সেই জায়গাটায় আমার অবস্থান আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি মনে করি এটা শুধুমাত্র ভাস্কর্য ইস্যুতে কেউ বা কাহারা ষড়যন্ত্র করে আপনি বলেছেন এখানে অনেক রকমের একটি রাজনৈতিক সরকার থাকাকালীন সময়ে অনেক রকমের স্বাভাবিক পরিস্থিতি বলেন অস্বাভাবিক পরিস্থিতি বলেন কিছু ঘাটতি কিছু সমস্যা থাকতেই পারে কিন্তু তার মধ্যে দিয়ে আপনি কি হওয়া উচিত রাজনৈতিক উপাদান তৈরি করে রাজনৈতিকভাবে মোকাবেলা করা আমরা বাংলাদেশের রাজনীতি দেখছি রাজনীতি যখন থাকে না যখন অন্যান্য অপরাপর রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় যেতে চায় তারা রাজনীতি যখন অনুপস্থিত থাকে তখন একটা বিশেষ একটা কায়দা করে ওটাকে রাজনৈতিকভাবে উপাদান দিয়ে ক্ষমতায় আসার বা আলোচনায় থাকার চেষ্টা করে সেটা আমি কখন দেখতে পারি 2013 সালের হেফাজত যখন আপনার শাপলা চত্বরে সমাবেশ করেছিল তখন একটি বড় দল সাবেক প্রধানমন্ত্রী উনি বললেন বিএনপি সমস্ত নেতাকর্মীদেরকে ওই হেফাজতের প্রোগ্রামে তাদের মানে আপনার ওই খাবার সামগ্রী নিয়ে যেন দাঁড়িয়ে পড়ে সাদেক হোসেন খোকার নেতৃত্বে সেদিন দেখেছি বিএনপি কিভাবে সেই প্রোগ্রামে নেমে পড়েছিল ছাত্রদের আমার শিশুদের সেদিনের যে ইনডোসেন্স শিশুদের যে দাবি ছিল সড়ক নিরাপদ সড়ক চাই সেই সড়কের দাবিতেও দেখলাম একটা বড় দল সেই বড় দলের একজন নেতা আরেকজনের সাথে টেলিফোন সংলাপ করে তাদেরকে কিভাবে ওইটাকে পুঁজি করে এই সরকারকে অকার্য করা যায় দেখলাম ইউটিউবে চলে এসেছে লন্ডনে বসে একজন আবার আইএস এর সাথে বৈঠক করে এই ইস্যুটাকে কিভাবে মানে আপনাকে একটা বার্নিং ইস্যু করে এই জায়গাটার বিতর্কিত অবস্থা তৈরি করে বাংলাদেশ সরকার যে একের পর এক সামনের দিকে পরিস্থিতি সামাল দিয়ে এগিয়ে যাচ্ছে আপনি করোনাকালীন সময়ের কথাই যদি ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনি অনেক কিছু নিয়ে আপনার আমার প্রশ্ন থাকতে পারে সরকারে কিন্তু করোনাকালীন সময়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাদের দুঃসাহসিকতার পরিচয় দিয়ে আজকের অর্থনীতি জীবন এবং জীবিকা দুটোকে সমান তালে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই জায়গায় বাধাগ্রস্ত করার জন্য এই সমস্ত মামুনুল হক সাহেবরা মাঠে নেমেছে কেউ এখানে আসে বলে আমি মনে করি এবং সবচেয়ে বড় কথা হলো এই মামুনুল হক বলেন বা পীর সাহেব চরমনাই বলেন এদের জীবন দর্শন আমি যদি খুব কাছ থেকে দেখে থাকি আমি জিল্লুর ভাই সংক্ষেপে একটা কথা বলে আমি আমার প্রথমবারের অবস্থান শেষ করব আমি যখন স্কুলে পড়ার ছাত্র যখন ক্লাস 2 3 4 5 এ পড়ি আমার বাবা একজন সাক্কা মুক্তিযোদ্ধা আমার বাবা একজন পাক্কা বাঙালি মুসলমান আমার বাবা সকালবেলা ফজরের নামাজের সময় আমার বাবা মায়ের যে নাম খোকন বলে ডাক দিয়ে আমাকে মসজিদে নিয়ে যাচ্ছেন আমি এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে বড় হয়েছি আমিও তখন থেকে মসজিদে যাই নামাজ পড়ি কিন্তু এখন নামাজ পড়ার অর্থ আমি একটা টুপি পরলাম আলখাল্লা পরলাম আমি মাওলানা হয়ে গেলাম তারা জীবন দর্শন সম্পর্কে কতটুকু জানেন এবং সবচেয়ে বড় কথা 1971 সালের যে আমি যে কথা বললাম বঙ্গবন্ধু শেখ মুজিব আধুনিক সময় উপযোগী রাষ্ট্র তৈরি করছেন বিদায় আজকের বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়ে যারা 71 এর মহান মুক্তিযুদ্ধের সময় তারা বিভিন্ন সময় দাবি করেছিল 80 সালে আপনি তখন কলেজ ইউনিভার্সিটি ছাত্র তখন নিঃসন্দেহে শুনেছেন যে আমরা পাকিস্তান ভালো ছিল আজকে তো পাকিস্তান কাপটা ওভারকাম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তার কারণ হলো গার্মেন্টস রেমিটেন্সে যে স্কুলের ছাত্র হ্যাঁ যখন আপনার এই 80 দশকের সময় যখন এই শব্দটা আসছে আজকে 2020 সালের বাস্তবতায় আমি তো পাকিস্তানকে অর্থনৈতিকভাবে সামাজিক বিভিন্ন ইন্ডিকেটরে আমি পিছনে পেয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি কারণ এর পিছনের মূল কারণ হলো আপনার রেডিমেড গার্মেন্টস এর যে আজকের ওয়ার্কার এরা কারা এরা আমার এই বাংলার মা বোন তারা অক্লান্ত পরিশ্রম করে আমাকে রেমিটেন্স দিচ্ছে আমি আত্মনির্ভরশীল জাতি হয়েছি অর্থাৎ এই মাওলানাদের কথা যদি মতন চলা হতো যে বাস্তবতা আজকে সৌদি আরব পর্যন্ত মনে করে যে সৌদি আরবের নারীরা আজকে ড্রাইভ করছে সৌদি আরব মেয়েরা আজকে চাকরি করছে অর্থাৎ আপনি যদি আত্মনির্ভরশীল জাতি হিসেবে সামনের দিকে এগিয়ে যেতে চান তাহলে নারী এবং পুরুষ সমান তালে কাজ করে এই দেশকে বিনির্মাণ করতে হবে জি মিশাকুলউদ্দিন আহমেদ মিলন এই বিতর্কে আপনার বক্তব্য এই বিতর্কে আপনার দলের অবস্থান সবটাই শুনতে চাই আপনার কাছে কারণ আপনি মিস্টার মনিরের বক্তব্য শুনছিলেন ধন্যবাদ জিল্লুর ভাই ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা এবং মনির ভাই আপনার বর্তমান প্রেক্ষাপটে যে ইস্যুটি আপনি প্রশ্ন করেছেন এবং মনির ভাইও বেশ কিছু আলোচনা করেছেন প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক এবং আমার মনে হয় এক ধরনের এলোমেলো অনেকগুলি কথাই বলেছেন আমরা খুব উদ্বিগ্ন যে বাংলাদেশে যে বর্তমানে যে বিতর্ক এবং অস্থিরতা চলছে তো এই বিতর্ক এবং অস্থিরতা সিলেটও দেখছি আমরা এক ধরনের অস্থিরতা আছে জি বাংলাদেশেই আছে সুতরাং এই অস্থিরতাকে বোঝা দরকার এবং আমরা আলোচনার শুরুতেই আমি আমার আলোচনার শুরুতেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত নেতৃবৃন্দ নেতৃত্ব দিয়েছেন সবাইকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং জাতীয় এটা স্মরণ করা উচিত এখন আমরা পৌঁছে গেছি এমন এক জায়গায় যে বিভিন্ন বিতর্কের দিকে আমরা বুঝে অথবা না বুঝে এই পরিস্থিতিকে আমরা ঠেলে দিচ্ছি আমাদের দেশে যে অবস্থা এখন ধরেন আজকে আমি বেশ কয়েকটি ইউটিউবে দেখেছি যে ওয়াজ মাহফিলে বাধা দেওয়া হচ্ছে এবং সেখানে উত্তেজনা সৃষ্টি হচ্ছে আসলে আমাদের এই বিষয়টিকে অ্যাড্রেস করা দরকার যারা এই বিষয়ে অভিজ্ঞ আমরা অভিজ্ঞ নই অনভিজ্ঞরাও অনভিজ্ঞরা ধর্মীয় বিষয়ে ব্যাখ্যা দেওয়ার মিনিমাম যোগ্যতা না থাকার পরেও আমরা অনেকেই এমন সব কথা বলছি যে কথাগুলা বিতর্ককে আরো বেশি সামনের দিকে ঠেলে দিচ্ছে আমাদের দেশের গভীর সংকট বিভিন্ন দিকে তাহলে কি আমরা মনে করব ওই গভীর সংকট থেকে চোখ অন্য দিকে দেওয়ার জন্য আমরা এই বিষয়গুলো অবতারণা করছি আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধিতা করেছেন তারা জাতীয় শত্রু এবং অবশ্যই এই দেশের যে কোনো বিষয়ে তাদের প্রতি কোনো ধরনের অনুকম্পা থাকা যাবে না কিন্তু আমরা কথা এবং আমার মনির ভাইয়ের কথা বিভিন্নভাবে এসেছে আলেম সমাজ বা মুসলমান বা এই বিষয়গুলোকে এইভাবে অস্পষ্ট বা অস্পষ্টভাবে কাণ্ডজ্ঞানহীন ভাবে মন্তব্য করে দেশের পরিস্থিতি আরো বেশি সংকটাপন্ন করে তোলার কোনো মানে আছে বলে আমরা মনে করি না আমরা আমাদের একজন জাতীয় নেতা অবশ্যই সকলেই সম্মান করেন এখন আমাদেরও দায়িত্ব থাকবে এই মহান নেতা বা নেতৃবৃন্দদেরকে এই নেতৃবৃন্দদেরকে বিতর্কের মুখে ঠেলে দেওয়ার জন্য আমাদের অপরিণামদর্শী কাজ কতটুকু এখানে কাজে লাগছে এই যেহেতু আপনারা যে কোনো ভাবে সরকারে আছেন যেহেতু আপনারা জনগণের ম্যান্ডেট ছাড়া গায়ের জোরে সরকারে আছেন তারপরে আছেন তো এই পরিস্থিতিকে সামাল দেওয়ার দায়িত্ব তো আপনাদের বেশিরভাগ দায়িত্ব আপনাদের আর ওই বিভিন্ন ভাবে বিএনপির হাত আছে এই সমস্ত বালখিল্য কথা না বলাই ভালো ওই যে আপনাদের ডক্টর মহিউদ্দিন খান আলমগীর রানা প্লাজা ভেঙে যাওয়ার পরে ধসে যাওয়ার পরে এয়ারপোর্ট নেমে বলেছিলেন যে বিএনপিটা ধাক্কায় ভেঙে দিয়েছে এই ধরনের কথা বলে আমাদের মতো দেশের যে সংকট আপনারা ইতিমধ্যে তৈরি করে ফেলেছেন জনগণের পক্ষে কাজ করার প্রায় প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছেন কালিমা লিপ্ত করেছেন এরকম অবস্থায় আপনারা আরেকটি বিষয় মুক্তিযুদ্ধের চেতনা আপনারা কত বিক্রি করবেন মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে করতে আপনারা আমি ছোটই মুক্তিযুদ্ধদের দেওয়া স্বর্ণের মেডেল স্বর্ণ আপনারা চুরি করেছেন সুতরাং মুক্তিযুদ্ধ সার্বজনীন হ্যাঁ আপনি নিজেও বলেছেন আপনার আব্বার কথা একটা জিনিস মনে রাখতে হবে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ এখানে বাংলাদেশের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং আমরা চাকমা মারমা সকল জাতি বসবাস কিন্তু এটা একটি সরকারকে এটা রাষ্ট্রের বড় রাজনৈতিক দল অথবা রাজনৈতিক দলকে মনে রাখতে হবে যে এখানে ৯৫% মানুষ মুসলমান সুতরাং অত্যন্ত স্পর্শকাতর গদি রাখা একটি কাজ কিন্তু দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া এটা খুব ভালো কাজ না আমি মনে করি সুস্পষ্টভাবে মনে করি এই বিষয়টি যেমনিভাবে যারা এই বিষয়ে কথা বলছেন বিশেষজ্ঞ যারা আছেন ধর্মীয় বিশেষজ্ঞরা তাদেরকে মিস্টার মিলন আমি জাস্ট আপনি বলবেন জাস্ট আমি জাস্ট ইন্টারাপ্ট করি একটু একটা বড় রাজনৈতিক দল হিসেবে আপনারা দীর্ঘকাল বিভিন্ন পর্যায়ে রাষ্ট্র ক্ষমতায় ছিলেন রাষ্ট্র পরিচালনা করেছেন এই বিষয়ে তো আপনাদের একটা স্পষ্ট বক্তব্য থাকা উচিত সেটি আওয়ামী লীগের পক্ষে যাক কিংবা বিপক্ষে যাক সেটি ধর্মীয় গোষ্ঠীর পক্ষে যাক বা বিপক্ষে যাক শুধু রাজনৈতিক কারণে কোনো পক্ষের বিরোধিতা করতে হবে এরকম না হয়ে এই যে ভাস্কর্য বিষয়ে অবস্থান কি বা এগুলো সম্পর্কে বক্তব্য কি এইসব এই বিষয়টাতে স্পষ্ট থাকা বক্তব্য থাকা তো দরকার সেটি আপনারা দিচ্ছেন বলে তো মনে হচ্ছে না আমরা বিষয়টি অত্যন্ত গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করি এবং কিন্তু লক্ষ্য করাই যথেষ্ট নয় কিন্তু কারণ মানুষ আপনাদের থেকেও একটা ডিরেকশন গ্রহণ করছি আপনি যখন আমন্ত্রণ জানিয়েছেন আমি দলের একজন কর্মী হিসাবে আমি আপনার সামনে জনগণের সামনে আসার সময় নিশ্চয়ই দলের অনুভূতিগুলোকে ধারণ করে আসতে হয় এমনি স্বাভাবিক তো একটা জিনিস লক্ষ্য করতে হবে যে এই ভাস্কর্য নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন রকম বক্তব্য আছে এই বিষয়ে এই বক্তব্যগুলা সুনির্দিষ্ট কোনো একটি লক্ষ্যে পৌঁছার জন্য যথেষ্ট নয় तो शुने एक टी विषय लक्ष्य करता है बजे दारा एक कथा गुले बोलते हैं आर एक टी विषय परिहार कराओ चीज जे किसी कथा बोलने भूल जो पड़े भूलो ले आपने राजान बन बैखा दिवन सिद्धांतों ने बन कथा बोलने शादीनता विरोधी शादीनता चक्र आमी आवारो स्पष्ट ते उल्लेख करते चाहे बांग्लादेश से मुसलमान हिंदू बौद्ध ख्रिस्टान मारमा चाकमा सबाई आছেন এর মধ্যে 95 সবাই শান্তিপূর্ণভাবে সমান অধিকার বাংলাদেশে রাখেন এবং সেটাই স্বাভাবিক এর মধ্যে 95 ভাগ মানুষ মুসলমান এটা মনে রাখতে হবে যারা এই বিষয়গুলো আলোচনা করছেন তারা এই বিষয়ে বিশেষজ্ঞ সুতরাং তারা একটি প্রস্তাবনাও দিয়েছেন আলোচনা এবং যদি শুধুমাত্র এদেরকে পছন্দ না হয় তাহলে আরো আরো যারা আছে সবাইকে নিয়ে আলোচনা করেন আলোচনার মাধ্যমে সমাধান করবেন ঘাড় মোটকে দিবেন বুড়িহঙ্গা ফেলে দিবেন এগুলো পরিহার করা ভালো আমার মনে হয় আর দিল্লির ভাই যে প্রশ্ন করেছেন আপনি নিশ্চয়ই জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাস্কর্য বেশ কয়েকটা জায়গা আছে সুতরাং সুতরাং সবকিছু বোঝা যায়নি আপনার কথাটা বোঝা যায়নি কি বললেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাস্কর্য চিটাগাং সহ দুই একটি জায়গায় আছে রাইট আচ্ছা সুতরাং এখানে চূড়ান্ত সিদ্ধান্ত আমরা পৌঁছতে পারবো না এটা কি জাতীয় আলোচনার মধ্যে চলে এসেছে অপ্রয়োজনীয় তো এটাকে ওভারকাম করা বাট এটা বলতে অসুবিধা কোথায় যে ভাস্কর্য বানিয়ে একটি শিল্প এটি ইতিহাসকে স্মরণ রাখার জন্য দ্যাটস ইট এখানে কেউ তো পূজা করছে না বাংলাদেশের ঠিক আছে দিল্লুর ভাই এই দিল্লুর ভাই ভাস্কর্যের সামনে গিয়ে কেউ যেহেতু আমরা মুসলমান সুতরাং এই সমস্ত ব্যাখ্যা তো আসবে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে এই সম্পর্কে বিশেষজ্ঞ যারা আছেন সুতরাং ওনাদের কাছে ছেড়ে দেওয়াই ভালো এখন ওনারা তো কথা বলতে চাচ্ছেন কথা বলা উচিত শুধুমাত্র ওনাদের পছন্দ না হলে বা আরো যদি সমৃদ্ধ করার জন্য আরো আলেম সম্মানিত আলেম ওলামাদেরকে সম্পৃক্ত করার দরকার হয় সেটা করে নিতে পারেন এটা খুব কাছাকাছি সময়ে কোনো সিদ্ধান্তে পৌঁছার সুযোগ আছে বলে আমার মনে হয় আরেকটি বিষয় আমি খোলামেলাই বলতে চাই ধরেন আমাদের মহান মুক্তিযুদ্ধের যিনি নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে জনাব শেখ মুজিবুর রহমান শ্রদ্ধেয় ব্যক্তি ওনার সম্মান রক্ষা করা যেমনি সরকারের দায়িত্ব আমাদের সকলের দায়িত্ব এখন যদি আমরা ওনার সম্মানকে ঝুঁকির মধ্যে ফেলি অথবা অতি এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড সুতরাং এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সম্মান জানাতে গিয়ে আর আরেকটা বিষয় দিলুর ভাই এবং যারা দর্শক শ্রোতা আছেন বর্তমান সরকারের সংকট হচ্ছে মারাত্মক ধরনের অস্তিত্বের সংকট ওনারা জানেন যে যেটা সরকারে থাকতে হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হয় ওনারা জনগণের ম্যান্ডেট বিহীনভাবে জোর করে ক্ষমতায় আছেন ওনারা দুর্নীতিতে সয়লাভ করে দিয়েছেন সারা বাংলাদেশ এবং দুর্নীতির বিনিময়ে সরকারে থাকা ওনাদের এখন এছাড়া কোনো উপায় নেই দুর্নীতি করতে দেন তারা আপনাকে সদ্যন্তকে সরকারে করোনাকালীন সময়ের কথা ভাই মনির ভাই বললেন এই করোনাকালীন সময় পৃথিবীর কোন দেশে করোনাকালীন সময় করোনাকে কেন্দ্র করে ইট বিবির শাহেদ মাহেদ মিলে শত শত কোটি টাকা কারা লুটপাট করেছে পৃথিবীর কোন দেশে আছে আপনি বলেন এত বড় লজ্জা এবং আমাদের দেশে যে জনগণ কি পরিমাণ বিক্ষুব্ধ বর্তমান সরকার এবং মনির ভাইদের দলের উপরে এটা ওনারা নিজেরাও জানেন সুতরাং আমাদের সম্মানিত জাতীয় নেতা সম্মান রক্ষা করা সবার দায়িত্বের সাথে সাথে আপনাদেরও দায়িত্ব ওনার সম্মানকে বালখিল্যভাবে এবং অপরিণামদর্শী বালকসুলভ আচরণ করে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া মোটেও সমাচীন হবে না পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঝুঁকির মধ্যে যারা ফেলেছেন অতি উৎসাহের কারণে তার পরিণতিগুলো আমাদের সবাই জানি আমরা আশা করি বাংলাদেশের সংকট এখন হচ্ছে একটি জনগণের ম্যান্ডেটের জবাবদিহি সরকারের সংকট ধন্যবাদ এটাকে আপনারা এটা বলে সেটা বলে কত আর দীর্ঘায়িত করবেন জি দেখুন জিল্লুর ভাই আপনি সমস্যাটা হলো মিলন ভাই উনি সিনিয়র পলিটিশিয়ান সংসদে ছিলেন তো ওনাকে আপনি যে কথা বলেছেন উনি স্পষ্ট করে বলতে পারেননি বলার মতন ওনাদের মুরদ নাই ওনাদের সেই সক্ষমতা রাজনৈতিক সক্ষমতাও নেই অরোধ শব্দটা আমি সুন্দর না আমি ভালোভাবে আমি ঠিক আছে উনি উনি শেষ করুক আপনি 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 আমার কথার মধ্যে আপনি বলবেন আপনি বলেছেন বিএনপির স্পষ্ট অবস্থান স্পষ্ট বক্তব্য বলেছেন কিসের উপরে বাসকর্যের উপরে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি কখনোই তাদের স্পষ্ট বক্তব্য কখনোই উপস্থাপন করতে পারবে না আমরা দেখতে পেলাম 2008 এর 29 এ ডিসেম্বরে নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের দীর্ঘদিন ধরে আমরা যে একটি কালো অধ্যায়ের মধ্যে ছিলাম যুদ্ধাপরাধের যে বিচার সেই বিচারের বাস্তবতার কারণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন যুদ্ধাপরাধের বিচার বাস্তবে এদেশের মানুষের সামনে সেই একটি বিচারের ব্যবস্থা হলো এবং বিচার করা হলো তখন দেখবেন এই দলের একজন স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছিলেন তার যখন রায় হয়েছিল সেই রায় হওয়ার পরেও ওই দলটি তাকে দল থেকে বহিষ্কার করার মতন ওই রকমের সাহস ওই রকমের কারেজ ওই রকমের চিন্তা ওই রকমের আদর্শ ধারণ করে না এরা মুখে মুক্তিযুদ্ধের কথা বলে এবং মুক্তিযুদ্ধের কথা যখন বলা হবে তখন বলবেন চেতনা বিক্রি করে আর যখন আপনি চেতনা বিক্রি করবেন তখন আমি মুরুদের কথাই বলবো কারণ আপনি একদিকে বলবেন আমি চেতনা বিক্রি করি আর তখন আপনার কাছে আমি খুব বেশি সুন্দর কথা বলে আপনাকে আমি সম্বোধন করার আমার সুযোগটা নেই আপনি যখন বলেন মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি মুক্তিযুদ্ধের চেতনা না মুক্তিযুদ্ধের চেতনা আদর্শের মধ্য থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই স্বাধীন দেশে আপনি মিলন সাহেব জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হতে পেরেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে গোটা বাঙালি জাতি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এবং দীর্ঘ আন্দোলন সংগ্রাম প্রক্রিয়ার মধ্য দিয়ে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমার এই অর্জিত স্বাধীনতা এটাকে মেনে নিয়েই আপনাকে কথা বলতে হবে এই সংবিধান মেনেই আপনাকে কথা বলতে হবে এই সংবিধানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সুস্পষ্টভাবে লেখা আছে সেটাকে মেনে সম্মানের সহিত আমাদের কথা বলা উচিত আমরা টেলিভিশনে কথা বলবো আমরা সংসদ সদস্য হব কিন্তু আমাদের বাস্তবতা যেটা সেই বাস্তবতার নিরিখে কথা না বলে আমি আমার রাজনীতির ফায়দা হাসিল করার চেষ্টা করব এই সেই বিএনপি যারা কখনো কোনো সময় ৭১ এর রাজাকার আলবদর আলসাম সম্পর্কে কখনো এরা বলতে পারেন নাই কেন বলতে পারেন না বা পারবেন না কেন এর কারণটা হলো ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্য থেকে বিএনপি যখন ক্ষমতা এসেছে অর্থাৎ শাসক জিয়া যখন ক্ষমতা এসেছে তখন এই তথাকথিত বহুদলীয় গণতন্ত্রের নামে শাসক জিয়া এই জামাত ইসলাম নিজামী ইসলাম মুসলিম লীগ তাদের বাংলাদেশের রাজনীতি করার মধ্য থেকে উনি একটা খেতাব নিয়েছিল যে উনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাভাবিক কারণেই বাংলাদেশে এই মৌলবাদী রাজনৈতিক দলগুলো বঙ্গবন্ধু দেশ স্বাধীনের পরে সমস্ত মৌলবাদী রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ ছিল এটাকে জিয়াউর রহমান রাজনীতি করার সুযোগ দিয়েছে স্বাভাবিক কারণে এই মামুনুল হক বা তাদের পূর্ববর্তী যারা ছিল নেতৃত্বে এই রাজাকার আলবদর আলসাম বা গোলাম আজমদের নাগরিকত্ব এটা জিয়াউর রহমান দিয়ে গেছে ওনার নেত্রী বেগম খালেদা জিয়া এই স্বাধীন বাংলাদেশে নিজামী মুজাহিদদেরকে জাতীয় পতাকা দিয়েছেন স্বাভাবিক কারণে গোলাম আজমের নাগরিকত্ব কিন্তু আদালত থেকে হয়েছে বেগম জিয়ার সময় আচ্ছা যাই হোক বাংলাদেশে আসছেন জিয়াউর রহমানের স্বাভাবিক কারণে আজকের এই জায়গাটা থেকে বিএনপি কখনোই এদের অবস্থান স্পষ্ট করতে পারবেন না এখন আপনি প্রশ্ন করতে পারেন যখন ওরা ক্ষমতা এসেছে ওদের একটা জনগোষ্ঠীর দরকার ছিল সমর্থন দরকার ছিল সেই সমর্থন পাকিস্তানপন্থী যারা ছিল তারা তাদের পক্ষে অবস্থান করছে এটা স্বাভাবিক আমিও বলি এটা রাজনীতিতে হয় যে ওনাদের তারা সেদিন ওনাদের পক্ষ অবলম্বন করছে ওনাদের একটা শক্তি দরকার ছিল রাজনীতি করার প্ল্যাটফর্ম দরকার ছিল সেই কারণে স্বাধীনতা বিরোধী শক্তির মানুষগুলো জিয়াউর রহমানের ছাতার তলে গিয়েছিল এটা সত্যটা মেনে নিচ্ছি তো আপনি একদিকে বলবেন মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি আর একদিকে মুক্তিযুদ্ধের কোনো চেতনা বা কোনো আদর্শের সাথে আপনি যাচ্ছেন না আপনি আর একজনকে কটাক্ষ করে কথা বলবেন সেটা হতে পারে না আপনি ভাস্কর্য ইস্যুতে আপনি যদি এই স্বাধীন বাংলাদেশে ভূখণ্ডে রাজনীতি করতে চান আপনার রাজনীতির প্রধান মূল মাপকাঠি হলো মুক্তিযুদ্ধ আমি স্বাধীন বাংলাদেশে যদি রাজনীতি করি আমার এই চিন্তা চেতনা আদর্শ স্পিরিটকে ধারণ করে আমাকে রাজনীতি করতে হবে আর আজকের যে বাস্তবতা সেই বাস্তবতা ভাস্কর্যের বিষয়গুলো আমি ভাস্কর্যের বিষয় শুধুমাত্র একটি অংশের কথাই বলি নাই আমি গোটা প্রেক্ষাপটের কথা বলেছি ভাস্কর্য এবং আপনি যে যথার্থ বলেছেন ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিকে ধারণ করে ভাস্কর্য এটা পৃথিবীর দেশে দেশে আছে আমি ওই ব্যাখ্যাটা দিচ্ছি না আমি শুরুতেই আপনাকে বলছিলাম যে সৌদি আরব আমার তুলনা হতে পারে না কারণ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় সৌদি আরব সহ অনেকে আমার পাশে ছিল না আমার পাশে ছিল ইরাক স্বাভাবিক কারণ ওই দেশগুলোকে উদাহরণ দিতে হবে তার জন্য নয় কারণ পৃথিবীতে একমাত্র বাংলাদেশ দেশ যে দেশ ৩০ লাখ শহীদ হয়েছে যে দেশের স্বাধীনতা দিবস আছে যে দেশের বিজয় দিবস আছে স্বাভাবিক কারণে এই দেশে ৯৫% মুসলমান বসবাস করে বিদায় সেই কারণে এরা ইসলামিক স্টেটস অফ বাংলাদেশ নয় এটা ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ নয় এটা দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এটা ভুলে গেলে চলবে না। আমি তো বললাম আধুনিক রাষ্ট্রের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এটা সংবিধান দিয়ে গেছে। সংবিধান ওই যে আপনি যে কথা বলবেন আমি জানি, সংবিধানে রাষ্ট্রধর্ম ওই ধর্মনিরপেক্ষতার পাশাপাশি ইসলাম আছে। কারণ এই মিলন সাহেবরা দীর্ঘদিন ধরে ৭৫-এর পর থেকে এই মৌলবাদী গোষ্ঠীদেরকে প্যাট্রোনাইজ করেছে, তাদের একটি বড় অংশ আছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ইচ্ছা করলেই তাদেরকে জেলে ফিরে দিতে পারে না। পরিস্থিতি যখন আসবে তখন এই বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দিয়ে চলবে আমি বলে বিশ্বাস করি। আজকের যে বাস্তবতা, সেই বাস্তবতা আমি আগেই বলেছি, ওনারা কখনোই খণ্ডন করতে পারবেন না। আজকে ভাস্কর্যের সাথে কথা বলবেন না কেন? মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত বাংলাদেশ, জিয়াউর রহমানের ভাস্কর্য আছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য কে বা কারা ভাঙতে যাচ্ছে? কেন ভাঙতে যাবে? জন্ম শতবর্ষ দাঁড়িয়ে রাষ্ট্র বঙ্গবন্ধুর স্মৃতি বা মনুমেন্ট রাখবে, এটাই স্বাভাবিক। তার পক্ষে আপনার অবস্থানটা কি সেটা আপনি জানতে চাবেন না। রাজনৈতিক দল হিসেবে এই সিদ্ধান্তগুলো দিতে পারেন না বিধায়ী তো আজকে আপনার পাশে কেউ নেই। আপনি যদি মনে করেন ন্যায্যতা অনেক দাবি আছে, সরকার বিরোধী অনেক রকমের কথা বলার সুযোগ আছে, কিন্তু সেই সুযোগ থেকে কেন বঞ্চিত হচ্ছে? বঞ্চিত হচ্ছে এই কারণে, দেশের মানুষ কি চায়। আজকে দেশে গোটা বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর প্রশ্নে আপোষহীন কণ্ঠ জুড়ে গোটা বাংলাদেশ, আজকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, গোটা বাংলাদেশের মানুষ আজকে বঙ্গবন্ধুর প্রশ্নে বাংলাদেশের মানুষ আপোষহীন। আপনি আপোষহীন না থাকতে পারেন, আপনার সেখানে রাজনীতির কলা চলা কোনো না কোনো আপনার ক্ষমতা আসতে হবে। সেই কারণে আপনার স্বাধীন প্রতিনিধি শক্তি দরকার, সেই কারণে আপনার জামাত ইসলাম দরকার, নিজাম ইসলাম দরকার। সেই জায়গাটা বাংলাদেশের মানুষ গ্রহণ করে না। অবশ্যই সরকার পরিচালনার ক্ষেত্রে আপনি যেটা বলছেন যে সেন্সিটিভ ইস্যু বা এই সেই, সেখানে তো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই কওমি মাদ্রাসা তাদের স্বীকৃতি দেওয়া, এই করোনাকালীন সময় সমস্ত ইমাম মুয়াজ্জিন তাদেরকে অর্থ সাহায্য দেওয়া, তাদের পাশে দাঁড়ানো, এগুলো সব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা করছে। আমার যেমনিভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামিক কর্মকাণ্ড চালানোর জন্য যা যা কিছু দরকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা করেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করেছেন। ইসলামিক ফাউন্ডেশন বলেন আর আপনার বিশ্ব ইস্তেমার জায়গা বলেন, সমস্ত কর্মকাণ্ড আজকের আধুনিক মসজিদ বলেন, সমস্ত কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে হচ্ছে, সরকার করছে। আপনারা কি কখনো এই কাজগুলো করেছেন? করেন না। স্বাভাবিক কারণে ইসলামের ধোয়া দিয়ে, ইসলামের কথা বলে ক্ষমতা আসতে চান। আপনারা যাদের নেতৃত্বে কাজ করেন তাদের জীবন আচার সম্পর্কে আমরা ভালো জানি। আর আমি যার নেতৃত্বে চলি, উনি বাঙালি, উনি মুসলমান, উনি একদিকে বাঙালি একদিকে মুসলমান। ওনার মুসলমান হিসেবে ওনার যেগুলো যেগুলো পারফর্ম করা দরকার একজন ইসলামী নারী হিসেবে সেটা সে করেন। আবার উনি বাঙালি, উনি বাঙালি জাতীয়তাবাদের মধ্য থেকে আমার হাজার বছরের যে ছাত্র সৃষ্টি কালচার তার মধ্যে থেকে ওনার বেড়ে উঠছে। আমার এই রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না। আমি আগেই বলেছিলাম ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সময় আমার দেশ যখন স্বাধীন হয়েছিল তখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের প্রয়াসের মধ্যে থেকে এই মুক্তিযুদ্ধ হয়েছে। আজকের অনেকেই বলেন ভাস্কর্য এবং মূর্তির ক্ষেত্রেও ভাস্কর্য ভাঙ্গাটা, যে এখানে আমার একটা প্রশ্ন আছে। ভাস্কর্য ভাঙবেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙবেন, এটা যেমনি ভাবেন না, মূর্তি ভাঙতেও পারবেন না। বিং এ মুসলিম আমি আমার যতটুকু অধিকার আছে স্বাধীন দেশ ওই হিন্দু মানুষেরও আছে। আপনি ৯৫% মুসলমান, সে কারণে আপনি হিন্দুত্বটা দখল করে খাবেন, এই মানসিকতা পোষণ কেন করেন? স্বাধীন দেশে বসবাস করতে হলে সকলের সম ন্যায্য অধিকার আমাদের আদায় করতে হবে, তার জন্য কাজ করতে হবে। একজন রাজনৈতিক নেতা হিসেবে আপনি ৯৫% মুসলমান এই কথা বলার মধ্য থেকে আপনারা ফায়দা লোটার চেষ্টা করেন, একটা সুবিধা নেওয়ার চেষ্টা করেন, এই মানসিকতা ছাড়েন। বাংলাদেশে কত % মানুষ আছে যে ৯৫% মুসলমান এদেরকে বন্দী করে? এটা শতাংশের দিক থেকে 2% মানুষ হবে না। এই তথাকথিত কাঠমোল্লারা, এই মৌলবাদী গোষ্ঠীগুলো, এই ধর্মান্ধ গোষ্ঠীগুলো। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মান্ধ নয়, ধর্মনিরপেক্ষতা মানুষ, অর্থাৎ আপনার ধর্ম আপনি পালন করবেন, আমার ধর্ম আমি পালন করব। আমাদের এই জায়গাগুলোতে আসতে হবে। মুনির ভাই যথেষ্ট উত্তেজিত এবং দিদি খাড়া হয়ে গেছেন না। আমি তো স্পষ্টতই বলেছি যে আমাদের দেশে বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই শান্তিতে বসবাস করতে চাই সমান অধিকারের মাধ্যমে। কিন্তু একটি রাষ্ট্র পরিচালনার সময় লক্ষ্য রাখতে হবে যে এখানে ৯৫% মুসলমান সেন্টিমেন্টটাও লক্ষ্য রাখতে হবে। এবং এটা সলিউশন যেতে হবে। তো বক্তৃতা তো দিচ্ছেন আপনারা, এই আপনারা সলিউশন না গিয়ে বলতেছেন বঙ্গোপসাগরে ফেলে দিবেন, ঘাড় মটকায় দিবেন। এগুলো তো আপনার যারা বলতেছে তাদের কথা সঠিক হইতে পারে, না হইতে পারে। আলোচনায় বসে সমাধান করেন, বিষয়টি স্পর্শকাতর। আর জিল্লুর ভাইয়ের কথা, আমি আমাদের অবস্থানের কথা বলেছি যে আমরা এটার একটা অবসান চাই। কিন্তু বারবার ৯৫% বা ৯৯% ৯৮% মুসলমান বলার মধ্য দিয়ে ওই যে সমান অধিকারের প্রশ্নটাকে একটু খাটো করা হয় না? না না আমি এই কথা বলছি না 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 আপনি বলছেন না কিন্তু আমি বলছি এটা বারবার বলার মধ্য দিয়ে আমি হয়তো ব্যাখ্যা দিতে মানে পুরো ব্যাখ্যা দিতে পারি নাই আমি বলতেছি যে ধরেন ঢালাও হারে যদি আমাদের ধর্মীয় আলেম সমাজকে গালাগালি করি হাত ধরে ফেলি এগুলো তো একটা অ্যানার্কি সৃষ্টি হবে না একটু অস্বস্তি সৃষ্টি হবে বিভিন্ন ধরনের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে আমি ওই পয়েন্টে বলেছি আমি মোটেও আপনি যেটা না কিন্তু যেটি আপনি বলছেন যে সরকার পক্ষ বা আওয়ামী লীগের নেতারা সকলে না হলেও কেউ কেউ গালাগালি করছে তাদেরকে ছুড়ে ফেলে দিচ্ছে কিন্তু নিজেও শুনতেছে কিন্তু হিস্টোরিক্যালি তো আমরা দেখি যে আওয়ামী লীগের সঙ্গে ধর্মীয় সম্প্রদায়ের মানে এই সম্প্রদায়ের বা আলেম জনগোষ্ঠীর সম্পর্ক খুবই নিবিড় আমরা আমরা যদি হেফাজতের সঙ্গে খেলাফত মজলিসের সঙ্গে বা এর আগে পরে বা আওয়ামী লীগের নিজস্ব একটা অঙ্গ সংগঠন যদিও আওয়ামী লীগ স্বীকৃত না বোধহয় কেন্দ্রীয় কমিটি উলেমা সংগঠন এরকম সংগঠন তো ধর্মীয় সংগঠন আছে এবং তারা খুব নিবিড়ভাবে কাজ করে এইসব বিষয় নিয়ে রাইট অর রং আই ডোন্ট নো জি হেফাজতের বিষয়টা হেফাজতের কাছে আপনার মনির ভাইদের সরকারের উদ্যোতন ব্যক্তিরা সব সময়ই গেছেন এবং যাই হোক এটা আরেকটা বিষয় আমি যেটা বলতে চাইছি আমি ৯৫% মুসলমানের কথা বলি না মানে এতে কোনো সাম্প্রদায়িক ভাবে আমি দৃষ্টিকোণটা না মানে প্রবলেমটা তো ওনাদেরকে সাথে আলোচনা করলে হয় শুধুমাত্র যারা আলোচনা করছে আরেকটা বিষয় আমি উল্লেখ করেছি যে এই এই বিষয়টি এই আলোচ্য বিষয়টি সারা পৃথিবীতে যদি আমরা সবাই লক্ষ্য করি তাহলে বিভিন্ন ধরনের বক্তব্য শোনা যায় সুতরাং হইচই করে এই বক্তব্যের সমাধান খোঁজা রাষ্ট্রে অস্থিরতা সৃষ্টি করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না আরেকটি বিষয় আমরা বর্তমানে যে অবস্থায় আছি এটা ঠিক যে আমরা স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশে আছি কিন্তু বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধ সেটা মুসলমানদের যেমন হিন্দু ভাইদের বা বৌদ্ধ ভাইদের সবারই সমান আমরা মনে করি যে বিভিন্নভাবে এই মুসলমান সমাজের উপরে বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রগুলোকে ট্যাকেল করার জন্য সুষ্ঠুভাবে এবং সুস্থভাবে ইসলামিক আলেম সমাজদের পজিটিভ ভূমিকা অত্যন্ত প্রয়োজন সুতরাং এই বিষয়টিকে একদম অবহেলা করলে চলবে না কেবলমাত্র স্লোগান দিয়ে এটি সমাধান করা যাবে না আর আমার মনির ভাইয়ের যে বিষয় এই বিষয়গুলো তো আপনারা একটার পর একটা সমস্যার সৃষ্টি করছেন এবং সবাই আমরা জানি যে সাধারণ মানুষও জানে যে আপনাদের জনগণের সাথে সম্পৃক্ততা জনগণের আস্থা জনগণের প্রায় শূন্যের কোঠায় সুতরাং আমার মনে হয় এই সমস্ত বিষয় উঠে এসেছে অস্থিরতা একটা বড় কারণ এবং জবাবদিহিতামূলক সরকারের অনুপস্থিতি একটি বড় কারণ এখানে অনেক চিৎকার করেও আপনি এই সমস্ত বিষয়গুলোর সমাধান করতে পারবেন না নিশ্চয়ই এর একটি সুন্দর সমাধান হওয়া ভালো আমি আবারও স্পষ্টতই বলতে চাই বাংলাদেশের ৯৫% মানুষের মুসলমান এবং ওনাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আসে এমন কিছু করা সঠিক হবে না এবং এই আমাদের সম্মানিত আলেম সমাজ যারা আছেন তারা অবশ্যই ভালো ভূমিকা রাখবেন কারো কথা যদি কোনো বিশেষ সংগঠনের কথা যদি ভালো না লাগে আরো সংগঠন আছে আরো নিরপেক্ষ আলেম সমাজ আছে কিন্তু সমাধান তো ওনারাই দিতে হবে আমি কোথাও দাঁড়িয়ে এই বাটপারদের ঘাড় ধরে বুড়িগঙ্গায় ফেলে দিব এটা সমাধান হতে পারে না আর মুনিরবের কতগুলা কথা বলছেন এগুলো মীমাংসিত কথা যে আপনারা তো জামাত ইসলাম বলেন আমরা এগুলো বুঝি না আমরা স্বাধীনতা যুদ্ধে আমাদের দলের যিনি প্রতিষ্ঠাতা তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন সেক্টর কমান্ডার ছিলেন সুতরাং কত এই সমস্ত কথা বলবেন আপনারা গোলাম আজমের সাথে বৈঠক করেছেন আপনারা প্রথম একজন লোককে আপনারা মন্ত্রী বানিয়েছেন ধর্মমন্ত্রী যিনি স্পষ্টতই রাজাকার ছিলেন এই কথাগুলা আপনি আমি বুঝি না আমি একটাই বুঝি बांग्लादेश के जेभावे आपनारा अन्याय भावे कुक्षिगत करे रेखेछेन दुर्नीति बिलिए दिए जनगणेर बांग्लादेश डाकाती करे आपनारा सेइटार उपरे बसे आछेन अनति विलम्बे आमरा आमादेर काज करछि जनगणेर बांग्लादेश जनगणेर काছে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা কাজ করছি জনগণের ভোটাধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আপনারা জেল হাসপাতাল গৃহে বন্দী করে রেখেছেন এখান থেকে মুক্ত করে আনার জন্য সুতরাং কাম টু দা পয়েন্ট জনগণের বাংলাদেশকে জনগণকে ফিরিয়ে দেন এই আপনি ধন্যবাদ মুরুদ আমি শুধু একটা শব্দ হাঙ্কি পাঙ্কি বেশি দিন চলবে না জি মনিজন মনি উনি শেষে যেটা বলছেন সেটাকে সেখান থেকে আমি না হয় বলি উনি বলেছেন আন্দোলনের মধ্য থেকে ওনার নেত্রীকে ওনারা ছেড়ে মানে মুক্ত করবেন পারেননি যখন বেগম খালেদা জিয়া গ্রেফতার হয়েছিল দুর্নীতির দায়ে দণ্ডিত হয়ে তখন বিএনপির মহাসচিব থেকে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ অনেককেই শুনেছিলাম গোটা বাংলাদেশ পলায়নকারী ঘটনা ঘটে যাবে কিন্তু আমরা দেখলাম ওনারা বলেন যে আওয়ামী লীগের অবস্থান শূন্যের কোঠায় যদি বেগম খালেদা জিয়ার দণ্ড পাওয়ার পরে এটা যদি দেশের জনগণ মনে করত যে অন্যায়ভাবে তাকে গ্রেফতার করা হয়েছে বা জেলে প্রেরণ করা হয়েছে তাহলে দেশের মানুষ যদি এই ঢাকা সিটিতে আমরা প্রায় 2 কোটি মানুষ বাস করি এর যদি 1% মানুষ রাস্তায় নেমে আসে তাহলে 2 লাখ মানুষের সমাগম হওয়ার কথা ছিল বিএনপি সেটা পারেনি ওনারা যে বললেন যে মানে ওনারা বেগম খালেদা জিয়াকে মুক্ত করবেন মুক্ত করতে পারেননি পরিবারের আবেদন এবং আপনি কম বেশি জানেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এবং মাননীয় প্রধানমন্ত্রীর অনুকম্পায় একজন সিনিয়র সিটিজেন হিসেবে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তাকে বিশেষ বিবেচনায় তাকে মুক্তি দেওয়া হয়েছে এবং সেটা কি মুক্তি সেটা আপনি জিল্লুর রহমান খুব ভালোভাবেই জানেন এখন উনি বলছেন সেক্টর কমান্ডার একজন সেক্টর কমান্ডার সব সময়ের জন্যই সেক্টর কমান্ডার হিসেবে একত্রের মহান মুক্তিযুদ্ধকে ধারণ করতে পারেন না যা যদি মিলন ভাই আমার সাথে টেবিলের সামনাসামনি হতো খুব ভালো হতো আর ভালোভাবে ওনাকে বোঝানো যেত একজন সেক্টর কমান্ডার ওটাই বরঞ্চ পুঁজি করে আপনারা শাহজিজের মতন একজন রাজাকারকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছিলেন আপনি নিজামীকে মন্ত্রী দিয়েছেন মুজাহিদকে মন্ত্রী দিয়েছেন আমি যখন যুদ্ধ অপরাধীদের বিচার বাস্তবায়ন করছি তখন আপনি রাজনৈতিক দল হিসেবে সিদ্ধান্ত দিতে পারেন নাই আজকে ভাস্কর্য ইস্যুতে আপনি সিদ্ধান্ত দিতে পারেন নাই কিন্তু আপনি বলবেন দেশ নিয়ে আপনি ভাবেন আপনি দেশ নিয়ে অনেক কনসার্ন হতে হলে তাহলে আপনার বাংলাদেশের সমস্ত সার্বিক বিষয়ের সাথে আপনার সম্পৃক্ততা থাকতে হবে আপনি 95 ভাগ মুসলমানের কথা বলবেন 95 ভাগ মুসলমান আপনার এই কথায় সায় দেবে জনাব মিলন এটা ভাবার কোনো কারণ নাই আজকে বাংলাদেশ সেই জায়গায় নেই আপনি যে জায়গার কথা বলেন যে জায়গার যে প্রত্যাশাটা করেন সেই প্রত্যাশা শেষ হয়ে গেছে ওই জায়গাটা ভাবার কোনো কারণ নাই আপনার কাছে দৃশ্যত মনে হচ্ছে আপনি যেহেতু ক্ষমতার বাইরে 12-14 বছর আছেন আপনার কাছে মনে হচ্ছে সবকিছু বেটে আর বাংলাদেশের সকল মানুষ মনে করছে শেখ হাসিনার নেতৃত্বে একটি অগ্রসরমান দেশের নাম বাংলাদেশ বাংলাদেশে আজকে পদ্মা সেতু দৃশ্যমান ষড়যন্ত্রটা সেখানে আজকে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী বা স্বাধীনতার 50 বছর যখন পূর্তি হবে তখন বাংলাদেশ আর সেই জায়গাটা থাকবে না অর্থনৈতিক সমস্ত ডেটাতে বাংলাদেশ এগিয়ে গেছে কলিমুদ্দিন আহমেদ মিলন শুরু থেকে শেষ পর্যন্ত একটা কথা বলছিলেন যে জনগণের বাংলাদেশ জনগণকে ফিরিয়ে দেন ভোট ফিরিয়ে দেন জনগণের গণতন্ত্র ফিরিয়ে জনগণের বাংলাদেশ জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা কোন জায়গাটা জনগণের ম্যান্ডেটের বাইরে বা জনগণের আশাকাঙ্ক্ষার বাইরে দেশ পরিচালনা করছেন শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জনগণের চিন্তা চেতনাকে লালন করেই শেখ হাসিনা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন আজকে ওনার কাছে খারাপ লাগতেই পারে উনি যেহেতু ক্ষমতায় নেই কিন্তু ক্ষমতায় ওনারা ছিলেন তখন ছিল অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আমলে এক বিদ্যুতের কথা আমি বলি জিল্লুর ভাই একটা সেক্টর কথা বলেই আমি শেষ করব লাগবে প্রয়োজন বোধে এক বিদ্যুৎ সেক্টর আমি ৯৬ সাল থেকে ২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচনের আগ পর্যন্ত আমরা ক্ষমতায় ছিলাম আমরা ৪০০০ মেগাওয়াট বিদ্যুৎ রেখে গিয়েছিলাম ২০০৬ সাল ২০০৭ সাল যখন ওনারা ক্ষমতা থেকে চলে গিয়েছিল সেই বিদ্যুৎ আমরা ২০০৯ সালে যখন ক্ষমতা গ্রহণ করলাম তখন মাত্র ৩৫০০ মেগাওয়াটের এসে দিয়েছিল অর্থাৎ একটা বিদ্যুৎ সেক্টর আজকে ২০০০ ২০০০০ ২১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাহসিক নেতৃত্বে এবং নসরুল হামিদ বিপুল নেতৃত্বে হচ্ছে কেন আমরা জনগণকে ধারণ করি আজকে বিদ্যুৎ দিতে পারছি বিদায় आज के कल कारखाना बाढ़छे शिल्प उत्पादन होच्छे आज के आमी माल बिक्री करछी देशेर बाहिर थेके आमार फरेन रेमिटेंस आसछे एटाई हलो शेख हासिनार बांग्लादेश एखानेई शेख हासिनार मैजिक एई बास्तबता अस्वीकार करा जाय ना तबे हाँ अनेक किछु आछे जिल्लुर बापरे जेटा टक्कर बास्तबता होयतो अनेक किछु बोला जाबे ना एटा होयतो आपनि अनेक किछु बोलते चाय किन्तु आमार प्रश्न हलो आपनि जोदि भालो खेलोयाड़ ना थाकेन খেলোয়াড় যদি না থাকে একচেটিয়া খেলোয়াড় হলে তখন অনেক সময় নির্বাচনের বাস্তবতায় কিছুটা ত্রুটি বিচ্যুতি হয় 1991 সালের বাস্তবতা কি হয়েছিল বাংলাদেশে আমরা সেটাও জানি 96 সালে 15 ফেব্রুয়ারি উনারা নির্বাচন করছে না জনগণ ওনাকে চায় না কিন্তু আমি জনগণকে উদ্বেলিত করতে পেরেছি জনগণকে বুঝাতে পেরেছি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভাত এবং ভোটের অধিকার নিশ্চয়তার জন্য শেখ হাসিনাকেই দরকার শেখ হাসিনা সেটা পেয়েছেন আমরা 96 সালে মাত্র এক মাসের মাথায় খালেদা জিয়ার পতন ঘটিয়েছি মিস্টার কলিমুদ্দিন আহমেদ মিলন ফাইনাল রাউন্ড জি একটা পয়েন্ট হচ্ছে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে ওনারা ওনার মামলা এবং বিভিন্ন সাজা বা বর্তমান অবস্থান সম্পর্কে ওনারা বিভিন্ন বক্তব্য রাখেন মনে হয় এবং আমাদের সম্মানিত দর্শক যারা আছেন আমরা সবাই জানি যে 111 এর সময় আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আওয়ামী লীগের সভানেত্রী জনাব শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে এই মামলাগুলোর মধ্যে আমাদের ম্যাডামের মামলাগুলো তুলে নেওয়া হয় নাই আপনাদের আমলে আর আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর মামলাগুলো তুলে নেওয়া হয়েছে এবং ওই মামলাগুলো আপনাদের সাথে এখন যারা আছেন তারাই করেছিলেন চেক সহ আরো অন্যান্য বিষয় যাই হোক তুলে নেওয়া হয়েছে কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে এবং জোর করে ক্ষমতা থাকার ইনস্ট্রুমেন্ট হিসেবে বেগম জিয়াকে এই মামলাতে অন্যায়ভাবে আপনারা সাজা দিয়েছেন এবং এটা আপনাদের পৈশাচিক উল্লাস পৈশাচিক উল্লাস কারা করে আপনি জানেন এটা আপনাদের পৈশাচিক উল্লাস যে মিথ্যা মামলা দিয়েছি জেলে রেখেছি পিজি হসপিটালে বন্দী করে রেখেছি সুতরাং এখন যাবেন কোথায় এটা এক ধরনের পৈশাচিক উল্লাস আমরা দেখেন হাজার হাজার মামলা লক্ষ লক্ষ নেতা কর্মীরা আসামি আমাদের প্রিয় নেতা জননেতা ইলিয়াস আলী সহ ৩০০ শতাধিক নেতৃবৃন্দকে গুম করে ফেলা হয়েছে না এই সকল কিছুর পরেও আমরা পথ চলছি জনগণকে অধিকার ফিরিয়ে দেওয়ার পথে আমি আপনাকে বিষয়টা স্পষ্টতে বলতে চাই আপনারা বেগম খালেদা জিয়ার মামলা নিয়ে যখন বলেন আপনারা দরখাস্ত করেছেন আমরা মানে প্যারোলে দিয়েছি এটা এটা এক ধরনের সুনির্দিষ্ট পৈশাচিক উল্লাস আশা করি এই ধরনের বিষয় থেকে সরে আসবেন এবং আপনারা বিএনপি কমে নাই একটু একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখেন না আর আমি জানি না আপনারা যে বক্তৃতা দেন অনর্গল বলতে থাকেন আমরা সরকার প্রতিষ্ঠা করেছি সবাই জানি তো এক ঘন্টার ভোট যা হয়েছিল ধানের শীষে 2 ঘন্টার ভোট যা হয়েছিল সেটা যদি দুপুর পর্যন্ত টিকতে পারত আপনারা ভোটের বন্যায় ভেসে যেতেন এই জন্য আগের দিন রাত্রে বিভিন্ন জায়গায় বস্তা বস্তা টাকা দিচ্ছেন আমি তো অন ইয়ার বলতেছি বস্তায় বস্তায় টাকা দিচ্ছেন কিনে ফেলছেন দুর্নীতিতে সয়লাভ করেছেন আগের দিন রাত্রে সকল ভোট নিয়ে গেছেন বাংলাদেশে রয়েছেটা কি আছেটা কি নির্বাচন কমিশনের হাস্যকর অপদার্থদেরকে দিয়ে আপনারা চালাচ্ছেন সকল প্রশাসনের সকল স্তরে আপনারা বিশেষ দুর্নীতিবাজদের দিয়ে সকল কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছেন এটার কয়দিন আমি এটা ধন্যবাদ ইনশাআল্লাহ আমরা আমাদের লড়াই চালিয়ে যাব বাংলাদেশের জনগণকে তাদের বাংলাদেশকে ফিরিয়ে দেওয়া ধন্যবাদ লুট হয়ে যাওয়া ডাকাতি হয়ে যাওয়া বাংলাদেশ আবার বাংলাদেশের জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা লড়ব শেষ পর্যন্ত মিস্টার মনিরুজ্জামান মনির প্রথমত 11 সমাজে মামলা মাননীয় প্রধানমন্ত্রীর এবং আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে উনি সমস্ত মামলা থেকে ফয়সালা হয়ে উনি ওখান থেকে মুক্ত হয়েছে আর পৈশাচিক উল্লাস মিলন ভাই যদি নিজের শরীরের দিকে তাকিয়ে কথা বলেন 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর বঙ্গবন্ধু হত্যাকারীদেরকে ইন্ডিমিটি অর্ডিন্যান্স দিয়ে দেশ এবং বিদেশে বিভিন্ন মিশনে চাকরি দিয়েছিলেন পৈশাচিক উল্লাস আপনারা করেছেন গণতান্ত্রিক সরকারের আমলে আজকের এই ডিসেম্বর মাসে দাঁড়িয়ে মিলন ভাই ডিসেম্বর মাসে দাঁড়িয়ে আপনি গণতন্ত্রের কথা বলেন এই সময়ে দাঁড়িয়ে আমি যদি কথা বলি তাহলে ১৯৭৫ সাল থেকে ৯০ দীর্ঘ ১৫টি বছর দুইজন স্বৈরশাসকের বিরুদ্ধে একজোট ছাত্র আন্দোলনের কর্মী হিসাবে আমরা সেদিন গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছিলাম তার ফসল আমরা পেয়েছিলাম ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেট হামলায় গণতান্ত্রিকভাবে পৈশাচিক উল্লাস সেদিন আপনারা করেছিলেন আওয়ামী লীগ এই পৈশাচিক উল্লাস করে না এটা আপনারা করেছিলেন ২৪ জন মানুষকে মেরে ফেলেছিলেন আপনারা সেদিন শেখ হাসিনাকে হত্যা করতে চাইছিলেন আপনারা সেদিন আমির ইসলাম মুতফাইল আহমেদকে হত্যা করে রাজনীতিকে নির্বাসনে পাঠিয়েছিলেন এইগুলা পৈশাচিক উল্লাস আওয়ামী লীগ করে না আওয়ামী লীগ নির্যাতনের শিকার হয় আজকের মামুনুল হক একটা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙে কিন্তু মামুনুল হকদেরকে আওয়ামী লীগ ছাত্রলীগের ছেলেরা রাস্তায় দড়িয়ে পিটায় না এই কর্মকাণ্ডগুলো বিএনপি করে আমি যে এলাকায় বসবাস করি সেই এলাকা ৭৫ থেকে ৯০ পর্যন্ত আমার বাবা জিয়া এবং এরশাদের আমলে পরপর দুইবার জেলে যেতে হয়েছিল আমি একজন খাঁটি মুক্তিযোদ্ধা সন্তান আমি খাঁটি আওয়ামী লীগের সন্তান ৮৬ সাল থেকে অত্যাচার নির্যাতনের মধ্যে থেকে বের উঠেছি আমার দ্বারা কোনো মানুষ নির্যাতিত হয় নাই এই অন এয়ার জনাব জিল্লুর রহমানকে সাক্ষী রেখে বলতে পারি আমার নির্বাচনী এলাকা পদ্মার পারে উনি জানে কোনো মানুষ আমাদের দ্বারা নির্যাতিত হয় না নির্যাতনের শিকার বারবার বিএনপি জামাতের দ্বারা আমরা হয়েছি এই ইতিহাস আপনাদের আছে এই ইতিহাস আওয়ামী লীগের নেই ছাত্র লীগের নেই আমি একজন খাঁটি মুক্তিযোদ্ধা সন্তান আওয়ামী লীগের সন্তান হিসেবে আমাদের ভিতরে এইগুলো নেই এখন চ্যালেঞ্জ করে বলতে পারি নইলে জিল্লুর ভাইকে সবাইকে মেইল করে জানাতে পারবে আমরা কাউকে নির্যাতন করি না নির্যাতনের শিকার হয়েছি ৯৪ সালে ২৮ অক্টোবর আপনাদের সাবেক একজন প্রতিমন্ত্রী আমাকে ধরে নিয়ে গেছিল হত্যার উদ্দেশ্যে শেখ হাসিনার পক্ষে স্লোগান দিয়েছিলাম সেটা ছিল আমার অপরাধ অতএব এই কথা বলবেন না এদেশের যত অন্যায় এখন যেগুলো হচ্ছে সেই যে ত্রুটিবশত হচ্ছে তা নয় কিন্তু তাদেরকে আইনের মুখোমুখি করা হচ্ছে দুর্নীতি হচ্ছে দুর্নীতিবাজদের গ্রেফতার করা হচ্ছে শেখ হাসিনা জিরো টলারেন্স এখন শেখ হাসিনা তো একা ব্যক্তি তার বাইরে যদি আমি মনে করি আরো আমাদের প্রোগ্রেসিভ লিডারশিপ থাকতো আরো বেশি জনসম্পৃক্ত নেতৃত্ব থাকতো তাহলে মনে করি শেখ হাসিনা যে কাঙ্ক্ষিত বাংলাদেশ চান সেটা আমরা পরিপূর্ণভাবে তৈরি করতে পারতাম সেখানে আমাদের ঘাটতি থাকতে পারে কিন্তু শেখ হাসিনার বিকল্প লিডার বাংলাদেশে যাদেরকে নিয়ে ভাবেন বাংলাদেশের মানুষ তাদেরকে নিয়ে ভাবে না ওই দিন ভুলে যায় নতুন করে নতুন নেতৃত্ব নিয়ে ভাবেন সামনের দিকে বাংলাদেশ কি দিতে পারবেন ওই গ্রেনেড হামলা যারা করেছে তাদের নিয়ে ভেবে এদেশের পরিবর্তন ঘটবে না অনেক অনেক ধন্যবাদ মিশাকুলিমুদ্দিন আহমেদ মিলন এবং মোজাম্মেল মনির এই আলোচনায় অংশ নেবার জন্য দর্শক বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকে নানা রকমের সংকট নানা রকমের ভ্রান্তি বাংলাদেশের সমাজে আছে সেটি উন্নয়নের ধারণায় ভ্রান্তি আছে গণতন্ত্রের ধারণায় ভ্রান্তি আছে এবং ভ্রান্তি অব্যাহত আছে এই ভ্রান্তি কাটাবার দায়িত্ব প্রধানত বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের এবং সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে তাদের সেই কাজগুলো করা দরকার শুধুমাত্র রাজনৈতিক স্বার্থের বিবেচনায় নিজের সুবিধামতো কথা বললে সেটি ক্ষমতায় থেকে কিংবা ক্ষমতার বাইরে থেকে হবে না এবং যে কারণে আমরা দেখি বহুবার এই অনুষ্ঠানের আলোচনায় আমরা উচ্চারণ করেছি যে ক্ষমতায় যেই থাকুন তার ভাষা এক বিরোধী দলে যেই থাকুন তার ভাষা এক সেটি কোনো অবস্থাতেই কাম্য নয় এবং যা সত্য যা আমরা মিন করি সেটি কিন্তু বলা উচিত সেটি সংবিধানে লেখা থাকুক কিংবা না থাকুক সেটি কোনো ধর্মীয় গ্রন্থে লেখা থাকুক কিংবা না থাকুক আমার বিশ্বাস আমার অবস্থান আমার রাজনৈতিক আমি যদি রাজনৈতিক দল করি সেই দল যা বিশ্বাস করে সেটি কিন্তু বলা উচিত আমরা আশা করব যে আমাদের রাজনৈতিক নেতৃত্ব এইটুকু স্বচ্ছতার মধ্যে থাকবেন এবং তারা জবাবদিহিতার মধ্যে থাকবেন এবং এই স্বচ্ছতা জবাবদিহিতা না থাকলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে এবং গণতন্ত্র হুমকির মুখে পড়লে রাজনৈতিক নেতৃত্বের কেউই তার বাইরে থাকবেন না যেমন নগরীতে আগুন লাগলে দেবালয় তার বাইরে থাকে না সেটি কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃত্ব মাথায় রাখতে হবে দর্শক আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা